অন্ধকারে এক বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে অনেক ভালো বলেছিলেন হেলেন কেলার। কিন্তু সেই অন্ধকারেই এক বন্ধুকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিলেন আরেক বন্ধু। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বালিশামোড়ে। আহত কমল ঘোষকে ভর্তি করা হয়েছে বারাসাত হাসপাতালে। গ্রেপ্তার বন্ধু রাজু চট্টোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, মাস কয়েক আগে কমলের কাছে ৩৩,০০০ টাকা ধার নেন রাজু। কথা ছিল ফেরত দেওয়ার সময় ১৯০০ টাকা সুদ দেবেন। সেই টাকা শোধ না করা নিয়ে দুই বন্ধুর বিবাদ চলছিল। পুলিশ জানতে পেরেছে মঙ্গলবার রাতে কমলকে নিয়ে নিষিদ্ধ পল্লীতে যান রাজু। সেখান থেকে একটি বাইকে করে ফিরছিলেন বছর ৩০-এর দুই বন্ধু। অভিযোগ, বালিশামোড়ে বাইক দাঁড় করালে ধারালো ছুরি নিয়ে কমলের উপর হামলা চালান রাজু। ওরা দুজনে ঘুরতে যায়, যেমন ঘুরতে গেছে, কিন্তু ও যে প্ল্যান মতন হয়ে গেছে সেটা ও বুঝতে পারেনি। এখন কারণটা হচ্ছে ভাই কাছে, ভাই টাকা পায় ওর কাছে, এখন সেই রাগে তো হয়তো মেরেছে। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত কমলকে ভর্তি করেন হাসপাতালে। তদন্তকারীদের অনুমান, ধারের টাকা যাতে শোধ করতে না হয় সেজন্য কমলকে খুনে চক্রান্ত করেন রাজু। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।